ফেসবুক আইডি থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো খুব সহজেই ফিরত নিয়ে আসতে পারবেন। এই ভিডিওতে আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি। টেকন বাংলা চ্যানেলে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। ফেসবুক লাইট অ্যাপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফেসবুক থেকে ডিলিট হয়ে গেলে ফটো এবং ভিডিও পুনরায় ফিরত নিয়ে আসবেন। আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপের মাধ্যমেও কিন্তু সেম সিস্টেমে ফটো এবং ভিডিও ডিলিট হলে পুনরায় ফিরত নিয়ে আসতে পারবেন। প্রথমে আমি ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করব এবং আমার একটি ফেসবুক আইডি অলরেডি এখানে লগ ইন করে রেখেছি। আপনি আশা করি আপনার ফেসবুক আইডিটি লগ ইন করবেন। উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে প্রোফাইল ফটো দেখতে পাবেন। আপনি ফেসবুক আইডির প্রোফাইল ফটোতে ক্লিক করবেন। এখন নিচের দিকে যদি চলে আসি তাহলে এখানে দেখতে পাবেন একটি ফটো আমি 16 মিনিট আগে পোস্ট করেছি। এখন এই ফটো ডিলিট করব এবং পুনরায় ডিলিট ফটোটি আমার প্রোফাইলে ফিরত নিয়ে এসে আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। ডিলিট করার জন্য থ্রি ডটে ক্লিক করলাম। এখান থেকে আমি ডিলিটের আইকনে ক্লিক করব। মুভ টু রিসাইকেল বিন এই সেটিংসে ক্লিক করব। আগে কিন্তু ডিলিট অপশন এখানে দেওয়া ছিল, কিন্তু এখন ডিলিট না দিয়ে মুভ টু রিসাইকেল বিন সেটিংসটি দেওয়া হয়েছে। ক্লিক করে এখান থেকে মুভে ক্লিক করে দিব। সঙ্গে সঙ্গে এই পোস্ট আমার ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন এখন কিন্তু পোস্টটি আর শো হচ্ছে না, এই ফটো আমার ফেসবুকে আর নর্মালভাবে পাবো না। আপনি ফেসবুক প্রোফাইলে পুনরায় চলে আসবেন। ফেসবুক প্রোফাইলে চলে আসার পর নামের নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে থ্রি ডট একটি অপশন দেখতে পাবেন। আপনি এডিট প্রোফাইলের পাশেই কিন্তু থ্রি ডট পাবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপের মাধ্যমেও যখন আপনি ফেসবুক প্রোফাইলে আসবেন তখন থ্রি ডট উপরের দিকে দেখতে পাবেন অ্যাক্টিভিটি লক, এই সেটিংস এখন আপনাকে ক্লিক করতে হবে। অ্যাক্টিভিটি লক এই সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে অনেকগুলো সেটিংস দেখতে পাবেন। ইউর পোস্ট একটি সেটিংস এখানে শো হচ্ছে এবং নিচের দিকে ম্যানেজ ইউর পোস্ট, আপনি এই ম্যানেজ ইউর পোস্টে ক্লিক করবেন। উপরের দিকে এখন লক্ষ্য করুন রিসাইকেল বিন একটি সেটিংস, এই রিসাইকেল বিন সেটিংসে ক্লিক করবেন, মানে ডিলিটের আইকনে ক্লিক করবেন। ডিলিটের আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে ফটোটি আমি ডিলিট করেছি আজকে এই ফটোটি এখানে শো হচ্ছে। এখন এই ফটোর পাশের যে বক্স আছে এই বক্সে আমি টিক মার্ক দিব এবং নিচের দিক থেকে ডিলিটের পাশের যে আইকনটি আছে এই আইকনে ক্লিক করব এবং এখান থেকে এসে ক্লিক করে দিব। সঙ্গে সঙ্গে কিন্তু যে ফটো আমি ডিলিট করেছিলাম সেই ফটো পুনরায় রিস্টোর হয়ে আমার ফেসবুক প্রোফাইলে চলে যাবে। এখানে লেখা আছে রিস্টোর টু প্রোফাইল, এস। আপনি এখান থেকে খুব সহজেই ফেসবুক প্রোফাইল থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো এবং ভিডিও পুনরায় ফেসবুক প্রোফাইলে ফিরত নিয়ে আসতে পারবেন। তবে হ্যাঁ, 30 দিন পর কিন্তু ফিরত আনতে পারবেন না। কোনো ফটো ভিডিও ডিলিট করার 30 দিনের মধ্যে আপনাকে পুনরায় ফিরত আনার সুযোগ কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখন যদি পুনরায় আমি ফেসবুকে চলে আসি তাহলে দেখতে পাবেন ফেসবুকে কিন্তু এখন পুনরায় পোস্টটি চলে আসলো। আশা করি এই সহজ সিস্টেম ব্যবহার করে আপনি খুব সহজেই ফেসবুক থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও ফেরত নিয়ে আসবেন। ধন্যবাদ।